আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এই যে আমার হাতে একটি ফুল দেখতে পাচ্ছেন, ফুলকে কে না ভালোবাসে? সবাই কিন্তু ফুলকে ভালোবাসে। যারা ফুলকে ভালোবাসে তারা অবশ্যই মন মানসিকতা অনেক নরম এবং সুন্দর মন মানসিকতার অধিকারী, তারাই ফুলকে বেশি ভালোবাসে। হাসনাহেনা ফুল, হ্যাঁ এটাই সেই হাসনাহেনা ফুল যার রং এবং যার সুঘ্রাণটা মনোমুগ্ধকর। যেই সুঘ্রাণটা শুনে আসলেই মানুষ বিমোহিত হয়ে যায়। আমি নিজেও কিন্তু এই ফুলের সুঘ্রাণে বিমোহিত হয়েই ফুলটা সংগ্রহ করেছি এবং গাছটা লাগিয়ে আমার নিজের বাড়ির ভিতরেই এই ফুল গাছটি হয়ে আছে। রাত্রিতে যখন বাসায় যায় তখন একটা মনোমুগ্ধকর সুঘ্রাণে মন মাতিয়ে যায়, মন ভরে যায়। তো যাই হোক বন্ধুগণ, এ সম্পর্কে কিছু ভুল ধারণা এবং একটা সঠিক তথ্য দেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই ফুলটা যখন নাড়াচাড়া করি রাত্রিতে তখন দেখেন একটা পোকা বা একটা হচ্ছে ছোট্ট উড়ন্ত পাখির মতো ছোট্ট একটি পোকা আশেপাশে ঘোরাফেরা করছে। অনেক মানুষ জানে বা মনে করে যে হাসনাহেনা ফুল যেখানে থাকে সেখানে নাকি সাপ আসে এর গন্ধে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা, এটির কোনো ভিত্তি নেই। সাপ কেন আসে? সাপ কিন্তু গন্ধ নেওয়ার জন্য তাদের আলাদা কোনো নাক নেই, তারা শব্দ শোনার জন্য তাদের জিহ্বা ব্যবহার করে। অতএব এখানে সাপ আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেন আসে সেটাই হচ্ছে প্রশ্ন। আজকে আমি আপনাদের প্রমাণ করে দেবো। দেখুন, এই যে ছোট্ট একটি পোকা ওড়াচড়া করতেছে, এই রকম পোকা রাত্রিতে সুঘ্রাণের জন্য এবং কিছু কিছু মাছি এর ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য এবং পরাগায়নের জন্য যখনই ফুল ফোটে সুঘ্রাণে চলে আসে। আর যখনই এই পোকাগুলো সামনে আসে তখন কিছু পোকা স্বাভাবিক অবস্থায় এখানে মরে পড়ে থাকে, আর যখন পোকাগুলো মরে পড়ে থাকে বা উড়তে থাকে তখন টিকটিকি বা ব্যাঙ জাতীয় অন্যান্য প্রাণী এসে এগুলোকে ভক্ষণ করার জন্য চলে আসে। তো স্বভাবতই আপনারা জানেন যেখানে ব্যাঙের আনাগোনা থাকে বা ব্যাং থাকে বা টিকটিকির মতো কিছু পোকা থাকে, ঠিক তার আশেপাশে সাপ তার সুঘ্রাণে বা তার সাপ হচ্ছে তার শব্দ শুনে সাপ তাকে ভক্ষণ করার জন্য চলে আসে। তো বন্ধুগণ, এটাই হচ্ছে মূল থিওরি যে এই ফুলের সুঘ্রাণে বিভিন্ন ধরনের পোকা মাকড় চলে আসে। সেই পোকাকে খাবার জন্য যখন ব্যাঙ বা টিকটিকির মতো প্রাণী চলে আসে, সেই প্রাণীকে খাবার জন্য এক ধরনের সাপ আসতে পারে, এটাই হচ্ছে থিওরি। অরিজিনালি শুধু এই ফুলে সুঘ্রাণে কখনোই কোনো সাপ আসে না, এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। এটাই প্রমাণ করার জন্য বা এটাই বলার জন্য আজকের ভিডিও। দেখুন, এই ফুলটা মানুষের জন্য অনেক সুঘ্রাণ এবং আনন্দদায়ক একটা পরিবেশ। আপনি যখন এই ফুলটা নেবেন তখন আপনার মনটা ভালো হয়ে যাবে। খুবই সুন্দর একটি তথ্য, আশা করছি উপকার পেয়েছেন। ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন।